মানে কমপ্যাক্ট একটা বাইক, লাইক 210cc চিন্তা করলে যেমন বড়, লাইক এরকম না। তো যেহেতু টেস্ট রাইড দেওয়ার একটা সুযোগ হয়েছে, তো সুযোগটা হাতছাড়া করলাম না। আর হ্যান্ডেলবার অনেক আপরাইট, অনেক আপরাইট, মানে আপনার সিটিতে চালালে কোনো রকম পেইন আপনি ফিল করবেন না, আই থিঙ্ক। অ্যান্ড ওই যে বললাম হিরোর যেটা সমস্যা বা যে বাজাজ বা টিভিএসের যেটা সমস্যা, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে বেস বাইকগুলো হয় এগুলোর ইঞ্জিনের সাউন্ডগুলো একটু অন্য টাইপের। লাইক যদি এটা 4 লাখ হয়ে থাকে তাহলে এই রেঞ্জে এইটা বেস্ট চয়েস, যদি এর বেশি হয়ে যায় তাহলে হয়তো বা বলবো যে অন্য কিছু ট্রাই করতে পারেন আর কি। এদিক দিয়ে যাচ্ছিলাম, সো ভাবলাম যে নতুন বাইকটা দেখে যাই, কারণ আমি এখন পর্যন্ত স্বচক্ষে বাইকটা দেখি নাই। এটা হচ্ছে হিরোর তেজগাঁ শোরুম, যেটা বড় আউটলেট মনে হয় ঢাকা শহরে। এটা হচ্ছে 210cc বাইকটা, এটা মনে হয় বাহিরে চলতেছে বাইকটা। ফার্স্ট টাইম আমি আর কি জাস্ট ফিল নেওয়ার জন্য আসছি যে অ্যাক্সেলারেশন ভালো, ব্রেকিংও তো ভালোই। এটা মেবি হচ্ছে যে বাইজর অ্যাডজাস্টমেন্ট, এটা খুব বেশি উঠে না, অল্প একটু উঠে, খারাপ না। পেন্ট কোয়ালিটি ভালোই, খারাপ না। ইন্ডিকেটরটা চেঞ্জ করছে, লুকিং গ্লাস চেঞ্জ না, মানে যেহেতু এটা নতুন, এটাই প্রথম আসছে আর কি। এলইডি নর্মালি তো এলসিডি আসে, সরি বাল্ব আকারে আসে, ভালো বাল্ব, ভালো লাগছে, ভালো লাগছে। মানে ওই যে বললাম কমিউটার স্পোর্টস সিটি প্লাস হাইওয়ে দুইটাতে ইউজ করা যাবে, এবং এটাতে কিন্তু ডিওএসসি ইঞ্জিন, ডাবল হেড ক্যাম্প শেপ যেটা আমরা বলি। অ্যান্ড ইঞ্জিনের স্ট্রাকচারটাও খুব সুন্দর, ভালো লাগছে। দেখি ভিতরে যায়, দেখি কী অবস্থা। ও নাইস, এটা মনে হয় স্পেশাল কালার, সুন্দর। মাথাটা অনেক ছোট, আরন ফেভারটা যেমন একটু বড়, এটা ছোট। ইয়োলো স্পেশাল এডিশন, সুন্দর, মানে একবারে যে খারাপ লুক বলবো না, ভালো। এখন চালাইলে বোঝা যাবে যে তারা কোয়ালিটিটা কতটা ইমপ্রুভ করছে। অ্যান্ড এই ফ্রন্ট টায়ারটা ওরা চেঞ্জ করে অন্য কোনো প্যাটার্ন দিতে পারতো। এটা কোম্পানির কথা বলতেছি না, জাস্ট হচ্ছে প্যাটার্নটা যেহেতু স্পোর্টস সেগমেন্টের একটা বাইক, মনে হয় কমিউটার সেগমেন্টের বাইকের মতো টায়ার হয়ে গেছে আর কি। হইতে পারে কস্ট কাটিংয়ের ব্যাপার থাকে। আচ্ছা, এটা যেহেতু কাস্টমাইজ, সো এইভাবে আর কি কাস্টম করা আর কি। এটা ভালো লাগছে। ক্লাচটা স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে এটাতে। আচ্ছা, এটাতে কি প্যাচটা কি লাগাই দেওয়া হয়েছে? কাবা শরীফের ছবি, একটা ট্যাঙ্ক ব্যাগ, গিটারটা খুব সুন্দর, সুন্দর, মানে কমপ্যাক্ট একটা বাইক। লাইক 210cc চিন্তা করলে যেমন বড়, লাইক এরকম না। আমার কাছে ইঞ্জিনের এই পার্টটুকু ভালো লাগছে। আর একটা কেটিএমের এই টাইপের ডিসপ্লেসমেন্ট যেটা বলি, ওই টাইপের থাকে আর কি। এখন বাজাজও মনে হয় এখন এই টাইপের ইঞ্জিন দেওয়া শুরু করছে। আর অবভিয়াসলি এটা লিকুইড কুল। And suspension, mono suspension, adjustable, right? Adjustable mono suspension, maybe double channel ABS. আচ্ছা, এখানে হচ্ছে টেস্ট ড্রাইভ দেওয়ার আগে হচ্ছে আপনার চুক্তিপত্র থাকে, ওইখানে কিছু পার্সোনাল ইনফরমেশন ওইটা না দেখাই। এখানে কিছু এগ্রিমেন্ট লেখা থাকে, নাম ঠিকানা, আর হচ্ছে ওইখানে লেখা থাকে যে আমি স্বেচ্ছায় রাইড দিচ্ছি এরকম কিছু একটা। ওইখানে আমার এই ঠিকানা আছে বলে থেকে আমি ওই প্যাচটা দেখালাম না। এটা হচ্ছে আপনার ওই রাইড দেওয়ার পরে মেবি এটা লিখতে হবে যে আপনার কাছে কেমন লাগছে বা কী আসবে। সেখানে সব কিছু ডিটেলস লেখা আছে, যেখানে প্লাস এলইডি প্রজেক্টর হেডল্যাম্পের রেটিং, তারপরে হচ্ছে আপনার এলসিডি, এলইডি কি, তারপর অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড, মানে যেটা হচ্ছে সামনে যেটা দেখাইলাম সামনে, আপনার হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ড, ইঞ্জিনের স্মুথনেস, 6 স্পিড ট্রান্সমিশন, হুইল স্লিপার, ক্লাচ অ্যাসিস্ট, মানে এগুলো আর কি যে পারফরমেন্স ওই বেস করে হচ্ছে আপনার এখানে একটা রেটিং দিতে হয়। এটা হচ্ছে কাহিনি। এখন বাকিটা হয়তো বুঝতে পারবো। ওকে, আচ্ছা, ফার্স্ট একটু উঠি, টেস্ট রাইড দেওয়ার একটা সুযোগ হইলো যেহেতু। হ্যাঁ, উঠেন উঠেন স্যার। তো যেহেতু টেস্ট রাইড দেওয়ার একটা সুযোগ হয়েছে, তো সুযোগটা হাতছাড়া করলাম না, সোজা না। Oh, nice. Bismillah. যাই হোক, ওইভাবে আসলে অ্যাক্সিলারেশন দেই নাই, কারণ যেহেতু হচ্ছে নতুন উঠলাম। আচ্ছা, ফার্স্টে যেটা মনে হচ্ছে আমার কাছে খুব বেশি আহামরি লাগতেছে না, বিকজ হচ্ছে আমি এর আগে এই টাইপের হায়ার সিসি বাইক চালিয়েছি, তো অ্যাক্সিলারেশন হ্যাঁ ভালো, যথেষ্ট ভালো। যেহেতু 250 চলে আসে, 210 আর কি। আর হ্যান্ডেলবার অনেক আপরাইট, মানে আপনার সিটিতে চালালে কোনো রকম পেইন আপনি ফিল করবেন না, আই থিঙ্ক। অ্যান্ড স্পিডোমিটারটা ভালো লাগছে, সুইচ টুইচ এগুলো আচ্ছা পরে দেখতেছি। আচ্ছা, বাইরে যাব। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিকেটার দিয়ে দিলাম। এমনি স্মুথ আছে, যেহেতু বাইকটা নতুন স্মুথ আছে, বাট অনেক কম্প্যাক্ট লাগতেছে। নর্মালি R15 চালালে আমাদের যেটা হয় অনেক ঝুঁকে চালাইতে হয়, এটা ওই রকম কিচ্ছু না, মনে হচ্ছে যে আমি একটা কমিউটার সেগমেন্টের একটা বাইক চালাচ্ছি, ওই টাইপেরই আর কি। অ্যান্ড ওই যে বললাম হিরোর যেটা সমস্যা, বা যে বাজাজ বা টিভিএসের যেটা সমস্যা, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে বেস বাইকগুলো হয় এগুলোর ইঞ্জিনের সাউন্ডগুলো একটু অন্য টাইপের। লাইক আমি আসলে বুঝাইতে পারবো না কেমন, বাট হচ্ছে আপনারা কম্পেয়ার করতে পারলে বুঝবেন যে হচ্ছে ইয়ামাহা, হোন্ডা বা সুজুকির মধ্যে থেকে এটা একটু ফ্যাশ লাগে, যেটা আমি পালসার NS-এও দেখছি বা N250-তেও দেখছি, এই টাইপের আর কি। বাট ইঞ্জিন স্মুথ আছে, বাট এখন এই স্মুথনেসটা কতদিন ধরে থাকতে পারবে এটা আমি জানি না। ভাই না সোজা, আচ্ছা। তো এ হচ্ছে কাহিনি, যেহেতু একটা সিকিউরিটি ইস্যু আছে, যার কারণে ওনারা হচ্ছে আমাদের পিছনে বসছে, মানে আমাদের বলতে আমার যারা ঠেস সাইড দেয় তাদের। আচ্ছা, লুকিং গ্লাসটা হচ্ছে ভালো, ভিজিবিলিটি আছে, বাট অ্যাডজাস্ট করে নিতে হবে, তো এটা অ্যাডজাস্ট করার নাই। অ্যান্ড আর এটা আসলে ওইভাবে টপ স্পিড চেক করার মতো অবস্থায় আমি নাই, কারণ হচ্ছে যেহেতু একটা টেস্ট রাইড দেওয়ার মতো অবস্থায় আছে। বাট আমার কাছে খুব আহামরি লাগতেছে না, বিকজ হচ্ছে R15-এর অ্যাক্সিলারেশন আর এটার অ্যাক্সিলারেশন অনেকটা সেই, হয়তো বা এটার আরেকটু বেটার হবে যদি আরেকটু ভালোভাবে চালানো যেত, তাহলে বুঝতে পারতাম। যারা GSX-এ চালাচ্ছেন বা R15 যারা CBR চালাচ্ছেন, তারা খুব বেশি ডিফারেন্স বুঝবেন না। হ্যাঁ, কিছুটা বুঝবেন, যেটা হচ্ছে এটার শক্তির একটু বেশি হবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, বাই এটা একটু শক্তিটা বেশি হবে, বিকজ হচ্ছে যেহেতু এটা 210cc বাইক, এই হচ্ছে কথা। বাট আমার কাছে নতুনত্ব লাগতেছে না এই জন্য যে আমি এই টাইপের বাইক আগে পরে চালিয়েছি। সাসপেনশন ভালো, এটা ভালো লাগছে, বাট ওই যে বললাম যে কতদিন ভালো থাকবে, কারণ আপনারা যারা জিক্সার ইউজ করেন তারা জানেন যে জিক্সারের সাসপেনশন কিছুদিন পরে দুর্বল হয়ে যায়, তো এটা কীরকম হবে কিনা জানি না। অ্যান্ড এখানে স্পিডোমিটার কী শো করতেছে, মাইলেজ, এখানে কি টেম্পারেচার আছে না? আচ্ছা, এটা কোনো 6 গিয়ার, হ্যাঁ 6 গিয়ারের বাইক। ওকে, আমরা চলে আসছি, মোটামুটি একটা ধারণা হয়ে গেছে। অ্যান্ড আমরা এখন পার্ক করে দেবো আর কি। ওকে, চলে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টার্নিং রেডিয়াস কম, স্বাভাবিক, কারণ হচ্ছে এটা যেহেতু হচ্ছে স্পোর্টস বাইক, তো টার্নিং রেডিয়াস কম। অ্যান্ড হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। ঠিক আছে না? আর একটু চাপ, একটু জাস্ট আছে, আপনি দাঁড়ান, কোনো সমস্যা নাই। ও আচ্ছা, এইখানে না? আচ্ছা, যা চালাইছে সব কাস্টমার চালাইছে না? আচ্ছা, এখানে ইঞ্জিন নিচের সুইচ আছে, এখান থেকে সব দেখা যায়, ট্রিপ A, ট্রিপ B, ওয়েল। আচ্ছা, অনেক ইনফরমেশন আছে, এটা আসলে একটু সময় নিয়ে দেখতে হচ্ছে। ব্যাটারি টেম্পারেচারটা দেখায় এখানে, এবং তারিখ দেখায়, সার্ভিস ডিউ টু, আচ্ছা কত কিলোমিটার পর সার্ভিস করতে এটাও মনে হয় দেখায়। আচ্ছা, এখানে ইঞ্জিন টেম্পারেচার দেখাচ্ছে না? ইঞ্জিন টেম্পারেচার মনে হয় এখানে দেখায়। হ্যাঁ, আচ্ছা এটা ভালো লাগছে এই আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা যাই হোক, যতটুকু চালাইছি আমার কাছে ভালো লাগছে, এ হচ্ছে কাহিনী। কিন্তু ওই যে বললাম যে ইঞ্জিনের সাউন্ড নিয়ে আমি খুব বেশি হ্যাপি না এই বাইকে। আদারওয়াইজ ব্রেকিং অল্প স্পিডে চালাইছি, তো এই জন্য আমার কাছে মনে হয়েছে ভালো। অ্যান্ড ক্লাস নর্মালি সফট আছে, বাট এই রেঞ্জে এই মানে যদি এটা 4 লাখ হয়ে থাকে তাহলে এই রেঞ্জে এটা বেস্ট চয়েস। যদি এর বেশি হয়ে যায় তাহলে হয়তো বা বলবো যে অন্য কিছু ট্রাই করতে পারেন আর কি। আচ্ছা গাইস, আমি একটু আগে জাস্ট টেস্ট রাইডটা দিয়ে আসলাম, যেটা ভিডিওতে দেখলেন। এখন হচ্ছে আমার এটা টেস্ট রাইড যে এক্সপিরিয়েন্সটা ওটা শেয়ার করার পালা। তো আমি এখন একে একে এটা পূরণ করবো, দেখি কী লিখছে আর কি। তো এগুলো লিখে ওভারঅল আমি একটু দেখাচ্ছি কী অবস্থা। আচ্ছা গাইস, এখানে কিছু কিছু জিনিস আমি জাস্ট একটু রিমার্ক করি, যেটা হচ্ছে ইঞ্জিন সাউন্ড আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি একটু দিছি, মানে নট গুড। টোটাল রেসপন্স যেটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে 4 TC, আর এইচ স্পিড টেইল লাইট যেটা এটা 4 TC, অ্যান্ড হচ্ছে আপনার এখানে অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড এটা আমি 3 TC। আচ্ছা, ইঞ্জিন স্মুথনেস এইটা এইটা এটা আপাতত যেহেতু স্মুথ আছে 4 দেওয়া যায়। 6 ট্রান্সমিশন SS+, এটাও 4 দেওয়া যায়। সাসপেনশন এটাও মোটামুটি ভালো লাগছে, 4 দেওয়া যায়। গিয়ার শিফটটা ভালো লাগছে, অ্যাভারেজ হ্যাঁ না ভালো লাগছে, এটাও 4 দেওয়া যায়। ডুয়াল চ্যানেল ABS এটা আমি ওইভাবে চেক করতে পারি, ভালো লাগছে এটা। এখন আমি যেহেতু তারপর দিয়ে দিই, এখন কিছু করার নেই, এটা এইভাবে এখন জোরে চালাইতে পারি না, যার কারণে আসলে এটা। রাইডিং কমফোর্ট 4, সিট 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 3 দেয়, আহামরি ভালো লাগে নি। হ্যান্ডেলও 3। ওভারঅল বিল্ড কোয়ালিটি 4। আচ্ছা, ওভারঅল পারফরমেন্স, আচ্ছা এডিশনাল রিপোর্টস, আচ্ছা ওভারঅল পারফরমেন্স গুড, ভেরি গুড বাট গুড। আচ্ছা, বাকিটা হেলমেট ক্যামেরা আসতেছে। আচ্ছা, ফাইনালি আমি বের হয়ে গেছি, আর ওদের ব্যবহার আমার ভালো লাগছে। প্রথম ভাবতেছিলাম যে ওরা আমার পাত্তাই দিতেছে না, কিন্তু পরবর্তীতে বুঝলাম যে না, ওরা অ্যাকচুয়ালি অন্য একটা কাজে ব্যস্ত থাকার কারণে বাট একটু ফ্রাস্ট্রেশনে ছিল। পরে দেখলাম যে না, ওরা অনেক হেল্পফুল ছিল। বাইকটা রাইড করলাম, ভালো লাগছে, নতুন বাইক নতুন এক্সপিরিয়েন্স সব মিলে। এবং আপনারা তো দেখলেন সব কিছু কী কী করলাম। যাক ভালো, সব কোম্পানিরাই যদি এরকম বাইকারদের সাথে একটু উদারতা দেখায় তাহলে তো ভালো। আগে তো একটা সময় ছিল বাইক কিনা তারপরে চালাইতে হইতো, টেস্ট রাইডের কোনো অপশন ছিল না। এখন এই জিনিসগুলো ভালো করছে, দিন দিন বাইকিং সেক্টরটা আরও উন্নত হচ্ছে এবং মনোমানসিকতাও চেঞ্জ হচ্ছে। ইয়ামাহা তো মনে হয় এরকম হচ্ছে আপনার টেস্ট রাইড দেওয়ার সুযোগ আছে আর কি, মোটামুটি এখন সব বাইক কোম্পানিগুলোই দেয়, বাট সব শোরুমে দেয় কিনা এটা হচ্ছে কথা। দিতে পারলে ভালো, কারণ নতুন বাইক আসলে আসলে মানুষ কী বুঝে বাইকটা কিনবে যদি নাই চালাইতে পারে। তো এটা ভালো লাগছে আর কি। তো ওভারঅল আসলে বলবো যে ভালো, নেওয়া যায় যদি 4 লাখ টাকা বিবেচনায় চিন্তা করেন তাহলে বেস্ট চয়েস। আর যদি বলেন যে না 5 লাখ টাকা 5.5 লাখ টাকা, তাহলে একটু সো টাইপস আর কি, হইতেও পারে না হইতে পারে, বাট খারাপ না। যেহেতু আমরা বাংলাদেশের মানুষ কিন্তু একটু স্পোর্টস সেগমেন্ট আমরা বেশি পছন্দ করি, সো ওই তুলনায় কিন্তু হচ্ছে এটা স্পোর্টস প্লাস কমিউটার দুইটা টেস্টই আপনাকে দিবে। তো আপনি ঢাকা শহরেও চালাবেন, মাঝে মাঝে ট্যুর দিলে সেটাও দিতে পারবেন, অ্যান্ড স্পেয়ার পার্টসও একটু অ্যাভেলেবেলই হবে, বিকজ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেই যেহেতু এই বাইকটা পাওয়া যায়। সো নির্দ্বিধায় নেওয়া যায়, কিন্তু এখন কথা হচ্ছে যে আপনি হিরোর বাইক কিনবেন কিনা, এটা হচ্ছে কথা। তো নেওয়ার আগে আপনাদের বিষয় মানে বিচার বিবেচনা আপনাদের উপরে। আর যারা প্রথম লটে বাইকগুলো কিনবে, কিছুদিন চালানোর পর আরও কিছু সুবিধা অসুবিধা বের হবে, কিছু ভালো দিক খারাপ দিক বের হবে, সো ওইগুলো চিন্তা ভাবনা করে আই থিঙ্ক নেওয়া ভালো। সো ঠিক আছে, অনেক কথা হয়ে গেছে, অনেক বকবক করে ফেলছি, সো আজকের মধ্যে এখান থেকে বিদায়। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন। আল্লাহ হাফেজ।